নমস্কার বন্ধুরা, মিঠাই ম্যাজিক শপ কিচেনে আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি বন্দনা, আর আপনারা আমারই রান্না দেখেন মিঠাই ম্যাজিক শপ কিচেনে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের পাতুরি। কলা পাতায় ভেটকি মাছের পাতুরি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। বাঙালির অত্যন্ত প্রিয় মাছের মধ্যে অন্যতম একটা মাছ হলো ভেটকি মাছ। তো চলুন পুরো ভিডিওতে আমার সাথে থেকে দেখে নিন আমি কিভাবে কলা পাতায় ভেটকি মাছের পাতুরিটা সহজ পদ্ধতিতে রান্না করছি। ভেটকি মাছের পাতুরি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি ওজনের একটা ভেটকি মাছ বাজার থেকে কাটিয়ে এনেছিলাম। কিন্তু ভেটকি মাছের যে পেটির মাঝখানে কাঁটাটা থাকে সেই কাঁটাটা বাদ দেয়নি, তো আমি কাঁটাগুলো বাড়িতে বাদ দিয়েছি। দেখুন এখানে আলাদা করে ভেটকি মাছের মাথাগুলো রেখেছি, লেজ রেখেছি, ভেটকি মাছের মধ্যে যে তেলটা ছিল সেই তেলটা রেখেছি, আর মাছের থেকে যে কাঁটা থাকে মাঝখানের যে মোটা কাঁটাটা সেই কাঁটাটা দেখুন এইভাবে বাদ দিয়ে দিয়ে নিয়ে নিয়েছি। এই সব কিছু দিয়ে আমি অন্য দিন রান্না করব ভেটকি মাছের তেল ঝাল। খুব সহজ পদ্ধতিতে রান্নাটা হয়ে যায়। এই সব কিছু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, এই মাথা কাঁটা লেজা দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে, মানে পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে, আদা রসুন বাটা দিয়ে, টমেটো দিয়ে, যেইভাবে ঠিক মাংস রান্না করে সেইভাবে মশলা কষিয়ে জল ঢেলে ভাজা মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়ে ধনে পাতা বা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে ভেটকি মাছের ঝাল রান্না হয়ে যাবে। তো দেখুন আমি প্রথমে মাছগুলোতে লবণ হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নেব, নিয়ে 15-20 মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেট অবস্থায়। আপনারা চাইলে ভেটকি মাছের যে স্কিনটা বা ছালটা আছে পারলে ছাড়িয়ে নিতে পারেন। আমি স্কিনটা বা ছালটা শুদ্ধই রান্না করছি, যেহেতু খুব বেশি বড় মাছ না, মাছটা ছোটোই ছিল, মানে 1 কেজি ওজনের ছিল মাছটা, গঙ্গার টাটকা ভেটকি মাছ এটা। খুব ভালোভাবে মাছের গায়ে তেল হলুদ আর লবণ মাখিয়ে এটা আমি রেখে দেব। এরপর মশলাটা তৈরি করে নেব। মশলা তৈরির জন্য আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচ হলুদ সর্ষে ব্যবহার করছি, 1 চামচ কালো সর্ষে, আর পোস্ত ব্যবহার করছি 1 চামচ। দিয়ে দিচ্ছি 7 মতন কাঁচা পাকা লঙ্কা, আর সামান্য লবণ দিয়ে সর্ষে পোস্তটা বেটে নেব। লবণ দিয়ে সর্ষে বাটলে সর্ষে তিতোটা অনেক কম লাগে। এইবার দেখুন ওই সর্ষে পোস্ত বাটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দই দিয়ে আরও একবার সব মশলার সাথে আমি একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার ফলে টক দই থেকে যে জলটা ছেড়েছে তাতে মশলাটা একটু পাতলা হয়ে যাবে, অসুবিধা নেই। এইবার দেখুন 20 মিনিট পর ওই ম্যারিনেটেড মাছের মধ্যে এই মশলাটা আমি দিয়ে দেব দরাজ হাতে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। প্রত্যেকটা মাছের গায়ে যেন মশলাটা ভালোভাবে লাগে সেই ব্যাপারে একটু লক্ষ্য রাখতে হবে। মশলা মাখানোর পরও আরও 5-10 মিনিট রেখে দেবো এই মশলার সাথে, তাহলে মশলার ফ্লেভারগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে প্রবেশ করবে। ততক্ষণ বলি, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে পাশে থাকুন, নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে। আর পুরনো বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার সাথে আছেন, পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছি। এরপর আমি কলা পাতা নিয়ে নিয়েছি, ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানটা একটু গরম হয়ে গেলে মাপ মতো কলা পাতা নিয়ে এইভাবে আমি একটু সেকে নেব। 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে কলা পাতাগুলো শাকতে, মানে এক একটা কলা পাতা সেকে নিতে 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে। কলা পাতা একটু গরম সংস্পর্শে এলেই বেশ মজে যায়। আর এইভাবে কলা পাতাটা সেকে নিয়ে পাতুরিটা বানালে কী হবে, কলা পাতাগুলো যখন ফোল্ড করব মাঝখান থেকে ফেটে যাবে না বা ছিঁড়ে যাবে না। প্রত্যেকটা কলা পাতা এইভাবে আমি একটু এপিটোপিট করে সেকে নেব। হাতে অবশ্যই একটা মোটা কাপড় বা টাওয়াল রাখবো যাতে কলা পাতাগুলো আমি একটু চাপ দিয়ে সেকে নিতে পারি। আপনারা চাইলে একটা একটা কলা পাতা এইভাবে পাতুরিটা তৈরি করতে পারেন। আবার যদি হাতে খুব কম সময় থাকে বড় কলা পাতা 3 থেকে 4টে কলা পাতা এই ফ্রাইং প্যানের উপর প্রথমে বিছিয়ে তার ওপরে একটু সর্ষের তেল দিয়ে মাছটা দিয়ে রান্না করতে পারেন, মানে সেটা একবারে হয়ে যাবে। আর হাতে সময় থাকলে একটা একটা করে এইভাবে কলা পাতা শেকে এক একটা কলা পাতার মধ্যে এক এক পিস মাছ দিয়ে এইভাবে আমি যেভাবে পাতুরিটা করছি সেইভাবে করতে পারেন।
প্রত্যেকটা কলা পাতা আমি ভালোভাবে শেকে নিয়েছি। এইবার দেখুন, একটা কলা পাতা নিয়েছি, তার মাঝখানে আরও একটা ছোট কলা পাতা নিয়ে নিলাম। এটা ডাবল শিওর হয়ে নিলাম, যাতে মানে যে কলা পাতার থেকে এই মশলাটা ফেটে বেরিয়ে যাবে না। সামান্য সর্ষে তেল ওপর থেকে আমি ব্রাশ করে নিলাম। নিয়ে এক পিস করে মাছ আমি দিয়ে দিচ্ছি এক একটা কলা পাতার মধ্যে, সাথে দু তিন চামচ পরিমাণ যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে নেব। আর ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। এইবার দেখুন, কলা পাতাটা একটু সাবধানে ফোল্ড করে নেব। যেহেতু কলা পাতাগুলো শেঁকা আছে, ফোল্ড করার সময় কিন্তু কলা পাতাগুলো ছিঁড়ে যাবে না, সুন্দরভাবে ফোল্ড হয়ে যাবে। একটা ব্যাগের মতন আকার দিয়ে নেব, ভেতরে মাছটা থাকবে আর চারিদিক থেকে ফোল্ড করা হবে কলা পাতাগুলো দিয়ে। হাতের কাছে একটু সুতির সুতো রাখবো। সবসময় সুতির সুতো দিয়ে আপনারা পাতুরি করবেন, যখন মানে পাতুরিটা যখন ভাজবেন, সুতির সুতো দিয়ে কিন্তু কলা পাতাটা ভাজ করবেন। সিনথেটিকের সুতো হলে তাহলে কিন্তু সুতোটা খুব তাড়াতাড়ি মানে ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে ভাজার সময়। সুতির সুতো দিয়ে বেশ পেঁচিয়ে পেঁচিয়ে অনেক কটা প্যাঁচ দিয়ে আমি ভালোভাবে দুদিকেই কলা পাতার মুখটা ভালোভাবে বন্ধ করে দেব, ভালোভাবে গিট বেঁধে। লম্বালম্বি সুতো আমি গিট দিয়ে নিয়েছি। আবার আর একটা সুতো নিয়ে আড়াআড়িভাবে গিট দিয়ে নিলাম। এইভাবে গিট দিয়ে নিলে বা পেঁচিয়ে নিলে আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। দেখুন, সুন্দরভাবে একটা ব্যাগের মতন তৈরি হয়ে গেছে। এই একই পদ্ধতিতে প্রত্যেকটা মাছ আমি র্যাপ করে নেব, বা প্রত্যেকটা মাছের পাতুরিটা আলাদা আলাদা করে আমি কলা পাতার মধ্যে বানিয়ে নেব। প্রত্যেকটা মাছ সুন্দর করে আমার বাঁধা হয়ে গেছে। এইবার একটা ফ্রাইং প্যান বসিয়েছি গ্যাসে। ফ্রাইং প্যানটায় আমি দিয়ে দিলাম দু চামচ মতন সর্ষের তেল। দিয়ে তারপর আমি এই যে কলা পাতায় মোড়া ভেটকি মাছগুলো একটা একটা করে সুন্দরভাবে সাজিয়ে দেব তেলটা গরম হলে। এইগুলো ভাজা হবে 10 থেকে 15 মিনিট, একটা দিক ভাজতে সময় লাগবে। ঢাকা চাপা দিয়ে দেব, কম আছে। একটা ফ্রাইং প্যানে সবগুলো মাছ ধরবে না বলে আমি আর একটা ওভেনে আর একটা ফ্রাইং প্যান চাপিয়ে তাতেও দু চামচ তেল দিয়ে তেল গরম করে কলা পাতায় মোড়া ভেটকি মাছগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। দিয়ে এটাও আমি ঢাকা দিয়ে 10 মিনিট এক পিঠ সেদ্ধ হতে দেব। একটু আঁচটা কমিয়ে দেব, প্রথমে আঁচটা বাড়ানো থাকবে, তারপর ঢাকা চাপা দেওয়ার পর আঁচটা আমি কমিয়ে দেব। এই ভাপে ভাপে, গরম ভাপে ভাপে ভেতরের রান্নাটা হতে থাকবে। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে আমি দেখব কেমন হচ্ছে না রান্নাটা। দেখুন, একটা কলা পাতাও ফেটে যায়নি বা ভেতর থেকে মশলাটাও বেরিয়ে যায়নি। এইবার একটা চিমটের সাহায্যে বা দুটো চামচের সাহায্যে একটু সাবধানে কলা পাতাগুলো অপর পিঠে উল্টে দিতে হবে। এক পিঠে হয়ে গেছে রান্না। দেখুন, আমি দুটো চামচের সাহায্যেও দেখাচ্ছি কীভাবে একটু সাবধানে উল্টে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্নাটা করে নিতে হবে। দুপিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের ভেটকি মাছের পাতুরি, সবচেয়ে সহজ পদ্ধতিতে আর কম উপকরণে। খেতে তো দারুণ লাগেই। যারা যারা ভেটকি মাছ খান বা খেয়েছেন জানেন ভেটকি মাছের স্বাদ অপূর্ব। আপনারা অনেকেই জানেন ভেটকি মাছের পাতুরি তৈরি করতে। আমি কীভাবে ভেটকি মাছের পাতুরিটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি যারা নতুন রান্না শিখছে তাদের এই রেসিপিটা কাজে লাগবে। দেখুন, খুলে দেখাচ্ছি কলা পাতাটা আমি। ভেতর থেকে মাছটা খুব সুন্দরভাবে নরম হয়েছে, মশলাটাও খুব সুন্দরভাবে রান্না হয়েছে।
আর এই ভেটকি মাছের পাতুরিটা শুধুমাত্র গরম ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে। কলাপাতায় ভেটকি মাছের পাতুরির স্বাদ অন্যরকম। আর আপনারা কলাপাতা ছাড়া চাল কুমড়ো পাতা, কুমড়ো পাতা কিংবা লাউ পাতা দিয়েও ভেটকি মাছের পাতুরিটা তৈরি করতে পারেন। যারা পছন্দ করবেন কচু খেতে, তারা কচু পাতাতেও একই পদ্ধতিতে ভেটকি মাছের পাতুরিটা রান্না করতে পারেন। তবে সেক্ষেত্রে পাতাগুলো একটু বেশি করে দিতে হবে, না হলে পাতাগুলো ফেটে মশলা বাইরে বেরিয়ে যেতে পারে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে। আজকের মতো নমস্কার।